বিসমিল্লাহির রহমানির রহিম। এক বছর পূর্তিতে হেল্পিং পেজ অন ই মনিটরিং ফেসবুক পেজের কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত তথ্যভিত্তিক ডকুমেন্টারি উপস্থাপন করছি। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একজন আইসিটি দক্ষ শিক্ষক তৈরি এবং নিজের কাজ নিজে করি, বিদ্যালয়ের তথ্য গোপন রাখি, বিশেষ করে আইডি ও পাসওয়ার্ড, এই বিষয়টিকে লক্ষ্য রেখে হেল্পিং পেজ অন ই মনিটরিং ফেসবুক পেজের যাত্রা শুরু। পেজ ক্রিয়েট করা হয় 10 সেপ্টেম্বর 2020। প্রাথমিক বিদ্যালয়ের ই মনিটরিং ও ই প্রাইমারি সিস্টেম সহ বিভিন্ন অনলাইন তথ্য এন্ট্রিতে সম্মানিত শিক্ষকদের সহযোগিতা প্রদানের লক্ষ্যেই মূলত পেজটি তৈরি করা হয়। এই পেজটি তৈরি করেন জনাব শাহ মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী শিক্ষা অফিসার, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, ডিপিই। পরবর্তীতে ইনোভেশন আইডিয়া হিসাবেও এটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইডিয়া বক্সে সাবমিট করা হয়। ই মনিটরিং সিস্টেম ওরিয়েন্টেশনের প্রথম প্রোগ্রাম স্টিমিয়ার্ডে লাইভ অনুষ্ঠিত হয়। লাইভ ওরিয়েন্টেশনে সম্মানিত শিক্ষকদের ব্যাপক সাড়া পাওয়া যায়। পরবর্তীতে জুম প্ল্যাটফর্মে ওরিয়েন্টেশন প্রদানের পরিকল্পনা করা হয়। ই মনিটরিং সিস্টেম ওরিয়েন্টেশন গ্রহণে শিক্ষকদের জন্য গুগল আবেদন ফর্ম তৈরি করে লিঙ্ক পেজ শেয়ার করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত আগ্রহী শিক্ষকদের কাছ থেকে অনেক আবেদন পাওয়া যায়। আবেদন প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। আবেদনকারীদের তালিকা অনুযায়ী প্রতি ব্যাচে 300 থেকে 500 জন শিক্ষক এর অংশগ্রহণে ই মনিটরিং সিস্টেম ওরিয়েন্টেশন জুম প্ল্যাটফর্মে শুরু হয়। জনাব এস এম মামুনুর রশিদের সুষ্ঠু পরিচালনায় এই পেজে প্রতি শনিবার সন্ধ্যা 7:30 ধারাবাহিকভাবে লাইভ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ই মনিটরিং সিস্টেম ওরিয়েন্টেশনগুলো যেভাবে সাজানো হয়, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, সভাপতি মহোদয়ের স্বাগত বক্তব্য, তথ্যজ্ঞ ব্যক্তির পাওয়ার পয়েন্ট উপস্থাপনা, সম্মানিত শিক্ষকদের মতামত, শিক্ষকদের প্রশ্নোত্তর পর্ব, রেপুটিয়ার কর্তৃক সারসংক্ষেপ উপস্থাপন, সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপনী পর্ব, বেশ কয়েকটি ওরিয়েন্টেশন প্রোগ্রামে পরিচালক পরিবীক্ষণ মূল্যায়ন ডক্টর উত্তম কুমার দাস, দুটি প্রোগ্রামে পরিচালক IMD ও পরিচালক অর্থ জনাব শাহসুফি মোহাম্মদ আলী রেজা, উপপরিচালক প্রশিক্ষণ জনাব অনুজ কুমার রায়, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট IMD মহোদয়, ডিপিই এর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা সহ মাঠ পর্যায়ের বিভাগীয় উপপরিচালক মহোদয়গণ উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথিগণ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। প্রতিটি প্রোগ্রামে যে কোনো জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় সভাপতি হিসেবে উপস্থিত থাকেন। এছাড়াও মাঠ পর্যায়ের PTI সুপারিনটেন্ডেন্ট, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, রিসোর্স সেন্টারের সম্মানিত ইনস্ট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়গণ প্রোগ্রামে সংযুক্ত থেকে প্রাসঙ্গিক বক্তব্য উপস্থাপন করেন। তারা পেজের কার্যক্রমের অনেক প্রশংসা ও সফলতা কামনা করে থাকেন। ভার্চুয়ালি ই মনিটরিং সিস্টেমের 27টি ব্যাচ এ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। প্রায় 17,000 আবেদনকারীর মধ্যে 11,500 জন শিক্ষককে জুম প্ল্যাটফর্মে সরাসরি ওরিয়েন্টেশন প্রদান করা হয়। এই পেজে গুগল ফর্মে আবেদন, পেজে সকল শিক্ষকের সংযুক্ত হওয়া এবং ওরিয়েন্টেশন গ্রহণে অধিদপ্তরের অনুমোদনপত্র রয়েছে। এ পেজে ই মনিটরিং সিস্টেম ছাড়াও অন্যান্য বিষয়ে ওরিয়েন্টেশন ও প্রোগ্রাম লাইভ অনুষ্ঠিত হয়, যেমন নগদ সফটওয়্যার, EFT, APSC, জুম, গুগল মিট, শিক্ষক বাতায়নে নিবন্ধন, মুক্ত পাঠ, শিক্ষক ও শিক্ষার্থী কেন্দ্রিক আচরণ, দৃষ্টিভঙ্গি ও প্রাতিষ্ঠানিক শিষ্টাচার ইত্যাদি। COVID-19 পরিস্থিতিতে মৃত ও অসুস্থ দুর্ঘটনা কবলিত কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকদের জন্য দোয়া মাহফিল করা হয়। ধীরে ধীরে পেজের পরিধি ব্যাপকভাবে বাড়তে থাকে। বর্তমানে এ পেজে ফলোয়ার সংখ্যা 25,000 ঊর্ধ্বে। বেশ কিছু ICT দক্ষ শিক্ষক প্রশিক্ষক হিসেবেও সহযোগিতা করেন। সরাসরি যুক্ত হওয়া ছাড়াও ফেসবুক লাইভের মাধ্যমে হাজার হাজার শিক্ষক বিষয়ভিত্তিক ওরিয়েন্টেশন গ্রহণ করেন। আয়োজিত প্রোগ্রামের কারণে সম্মানিত শিক্ষকগণ অনলাইন তথ্য এন্ট্রিতে নিজের কাজ নিজেরাই করার চেষ্টা করেন, ফলে বাইরের দোকানে বিদ্যালয়ের তথ্য এন্ট্রির প্রবণতা অনেকাংশে কমে গেছে। বিদ্যালয়ের গোপন আইডি ও পাসওয়ার্ড অন্যের হাতে হস্তান্তরের ঝুঁকিও নেই। এছাড়াও সম্মানিত কর্মকর্তা ও শিক্ষকগণ প্রতিনিয়ত পেজে আপলোডকৃত ভিডিও দেখে প্রয়োজনীয় সহযোগিতা পেয়ে থাকেন।
এ পেজে 18 জন সম্মানিত কর্মকর্তা ও শিক্ষক, এডমিন, এডিটর ও মডারেটর হিসেবে কাজ করেন। এডমিন প্যানেলে আছেন জনাব এস এম মামুনুর রশিদ, সহকারী শিক্ষা অফিসার, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জনাব মোহাম্মদ আতাউল গনি উসমানি, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, নীলফামারী সদর। জনাব মোহাম্মদ সাইদুর রহমান টুটুন, সহকারী শিক্ষক, ঝিনাইদহ। জনাব মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক, কিশোরগঞ্জ। জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান নাইস, সহকারী শিক্ষক, গাজীপুর। জনাব মোমেন আব্দুর রউফ, ডিইও, বাহুবল, হবিগঞ্জ। পেজের এডিটর প্যানেলে আছেন জনাব স্মৃতি রানী দে, প্রধান শিক্ষক, মৌলভীবাজার। জনাব রওশনারা বিথি, সহকারী শিক্ষক, রংপুর সদর। জনাব হাসিনা কামাল, সহকারী শিক্ষক, চট্টগ্রাম। জনাব সুমাইয়া তাবাসুম, সহকারী শিক্ষক, মুন্সীগঞ্জ। জনাব রওশন শরীফ তানি, সহকারী শিক্ষক, রাঙামাটি। মডারেটর প্যানেলে আছেন জনাব নিপা চ্যাটার্জি, সহকারী শিক্ষক, সিলেট। জনাব লাবণী সাহা, সহকারী শিক্ষক। জনাব প্রতিভা রানী, সহকারী শিক্ষক, নাটোর। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, পিরোজপুর। জনাব মাকসুদা খাতুন, সহকারী শিক্ষক, মেহেরপুর। জনাব মোসাম্মদ নুরানি বেগম, সহকারী শিক্ষক, গাইবান্ধা। মোহাম্মদ কামরুল হাসান, সহকারী শিক্ষক, রাঙামাটি। তারা স্বেচ্ছাশ্রম ও ICT দক্ষতা দিয়ে শিক্ষকদের সক্রিয় সহযোগিতা করে থাকেন। টিম ওয়ার্ক ও শেয়ারিংয়ের মাধ্যমে এ পেজের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। পেজে একটি হেল্প ডেস্ক রয়েছে, যার মাধ্যমে তো শিক্ষকদের বিভিন্ন জরুরি সমস্যার সমাধানে সহযোগিতা প্রদান করা হয়। হেল্প ডেস্কের পাশাপাশি অন্যান্য এডমিন, এডিটর ও মডারেটরগণ এ পেজে শিক্ষকদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। এছাড়াও জনাব শাহ মোহাম্মদ মামুনুর রশিদ, এইও, ডিপিই নিজেও হেল্প ডেস্কের পাশাপাশি মোবাইল, ইমেল, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কর্মকর্তা ও শিক্ষকদের সার্বক্ষণিক সহযোগিতা করেন। শিক্ষকদের পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তা মহোদয়গণও এ পেজ থেকে সহযোগিতা পেয়ে থাকেন। বাইরের দোকানে বা অন্যদের কাছে না গিয়ে বিদ্যালয়ের তথ্য নিজেরাই যেন করতে পারেন, এ বিষয়ে সক্রিয় সহযোগিতা করাই এ পেজের মূল লক্ষ্য। হেল্পিং পেজে অনুষ্ঠিত ই মনিটরিং সিস্টেম ও অন্যান্য প্রোগ্রামের বিষয়ে জানতে অনুগ্রহ করে পেজের নিম্নোক্ত লিঙ্কের ঠিকানায় প্রবেশ করুন, অথবা কিউআর কোড স্ক্যান করে লাইক ফলো দিয়ে সংযুক্ত থাকুন, অন্যদেরকে ইনভাইট করুন। আপলোডকৃত বিভিন্ন ভিডিও পোস্ট দেখুন। প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সম্মানিত কর্মকর্তা ও শিক্ষক যারা এখনও এ পেজে যুক্ত হননি, তাদের সংযুক্ত হবার বিনীত অনুরোধ করছি। পেজে ফলোয়ারদের প্রায় সকলেই প্রাথমিক শিক্ষার সম্মানিত কর্মকর্তা ও শিক্ষক। ওরিয়েন্টেশন ও প্রোগ্রাম পরিচালনায় বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষক দায়িত্ব পালন করেন। তথ্যজ্ঞ ব্যক্তি ও প্রশিক্ষক জনাব শাহ মোহাম্মদ মামুনুর রশিদ, এইও, ডিপিই এবং জনাব আতাউল গনি ওসমানী, এইইও, নীলফামারী সদর। এছাড়া জনাব মোহাম্মদ জাকির হোসেন, জনাব সাইদুর রহমান টুটুল, জনাব মাহমুদুল হাসান নাইস প্রশিক্ষক হিসেবে সহযোগিতা করেন। কারিগরি সহযোগিতায় থাকেন জনাব সাইদুর রহমান টুটুল, জনাব মোহাম্মদ জাকির হোসেন, জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান নাইস। উপস্থাপনায় থাকেন জনাব সাইদুর রহমান টুটুল, জনাব সুমাইয়া তাবাসুম, মুন্সীগঞ্জ, রওশন শরীফ তানি, রাঙামাটি, নিপা চ্যাটার্জি, সিলেট সদর। ইতিপূর্বে যারা উপস্থাপনা করেছেন জনাব এস এম রাব্বি, মানিকগঞ্জ সদর, জনাব সুবর্ণ রায় লিপা, ফরিদপুর এবং জনাব খায়রুল নাহার লিপি, সহকারী শিক্ষক, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক 2019, ঢাকা ও আরও অনেকে। রেপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব অসীম কুমার সেন, কিশোরগঞ্জ, জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম পলাশ, জামালপুর, জনাব মোহাম্মদ দিদার হোসেন, মুন্সীগঞ্জ সদর। কাভার পেজ ও লোগো তৈরি করেছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন, কিশোরগঞ্জ। বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, মানিকগঞ্জ সদর, জনাব আলামিন, সুনামগঞ্জ এবং জনাব শরীফ মাহমুদ, চাপাই নবাবগঞ্জ। সার্বিক কার্যক্রম পরিচালনায় থাকেন জনাব শাহ মোহাম্মদ মামুনুর রশিদ, এইও, ডিপিই। এ পেজের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনাব শাহ মোহাম্মদ মামুনুর রশিদ অসাধারণ একটি আইডিয়া নিয়ে পেজের কার্যক্রম শুরু করেছিলেন, যার ব্যাপ্তি এখন সারা দেশব্যাপী। 8 সেপ্টেম্বর 2021 দৈনিক মানব কণ্ঠ পত্রিকায় হেল্পিং পেজ অন ই মনিটরিং পেজের কার্যক্রম নিয়ে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়। এজন্য পেজের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জনাব শাহ মোহাম্মদ মামুনুর রশিদ ও ICT কিছু দক্ষ শিক্ষকের নিরলস প্রচেষ্টায় পেজটি প্রাথমিক শিক্ষার ICT ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ও বিদ্যালয়ের বিভিন্ন অনলাইন তথ্য এন্ট্রির ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকুক এবং এই পেজের ধারাবাহিক কার্যক্রম চলমান থাকুক। এই পেজের সকল এডমিন, এডিটর, মডারেটর সহ ওরিয়েন্টেশন প্রোগ্রামে সম্মানিত অতিথিগণ যারা ছিলেন, সরাসরি ও লাইভে অংশগ্রহণকারী সম্মানিত কর্মকর্তা ও শিক্ষক, দেশে বিদেশে অবস্থানকারী শুভানুধায়ী এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, সার্বক্ষণিক কমেন্টস করে পেজকে সক্রিয় রাখেন, তাদের সকলের প্রতি পেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি জনাব মোহাম্মদ মুফাজ্জল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজীপুর, এবং জনাব নূর মোহাম্মদ, উপজেলা শিক্ষা অফিসার ত্রিশাল ময়মনসিং। পেজের এক বছর পূর্তি উপলক্ষে সকলের দোয়া কামনা করি। সবসময় হেল্পিং পেজ অন ই মনিটরিং ফেসবুক পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।